তাহলে এই ফটকা এই গলাবাস বন্ডদেরকে মাইসবান্ডারের নাম দিয়ে বন্ডামি করার প্রশ্রয় দিয়েছে, কথা ঠিক কিনা? তখন আমি দরবার শরীফ আমাকে বলছে ওসি গোসল আজমের কালাম দেখেন তো, কালাম পড়ে দেখলাম এই ফটকারা শরীয়ত বিরোধী কথা বলবে, বাঁচার জন্য ভান্ডারি বলবে, আর ওসি গোসল আজম বলছে ফটকাদের সাথে মাইস ভান্ডারের কোনো সম্পর্ক নাই। আমরা তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে মাহফিল করতে হবে, একজন বন্ডামি যারা করে একজনও আসে না। তো এখন আবার বলবে উনি সংশোধন করে নাই, ডাকছে কি ডাকে নাই, আমরা ফেসবুকেও দিয়েছি, আমরা মেসেঞ্জারে পাঠাইছি, আমরা কল করে বলেছি, কিন্তু তারা একটাও আসে নাই। আবার বন্ডামি কি করছে, জারি করছে। এখন বন্ডামি করতে গিয়ে কখনো মেশিন গান বলে, কখনো কি বলে? আচ্ছা আপনারা বলেন মেশিন গান শব্দটা ভালো না খারাপ? স্বাভাবিক মেশিন গান মানে কি অস্ত্র মনে করবে, কথা ঠিক না? এটা কি কোনো জামানায় কেউ ভালো অর্থে ধরেছে? তো আমরা যখন প্রতিবাদ করলাম তুই এগুলো কি ঘাস, পানি নাকি গড়গড়াইয়া পড়ে, কখন পানি গড়গড়াইয়া পড়তে দেখছেন, বাবা নাকি ডাকতেছে, মানিক আমার কোথায়, আর দেহের ভেতরে একটি প্রাণ তার ভেতরে মেশিন গান। তো ওরা এখন এইটা যখন বলল এগুলো কি কখনো মাহফিল হতে পারে, এটার নাম কখনো সুন্নিয়ত হতে পারে? তো যখন এগুলো বলল আমি প্রতিবাদ করেছি, এক ফটকা গলাবাস সে উঠে বলে এটা মাইস ভান্ডারি সান গিয়েছে, মেশিন গান মানে কলব করেছে, খোদার কসম আমি কোরআন থেকে নয় হাদিস থেকে নয়, তাসাউফের বড় ইমাম ইমাম গাসসালি, তাসাউফের বড় ইমাম মহিউদ্দিন ইবনুল আরবি, তাসাউফের বড় ইমাম হযরত মাওলানা রুমি, তাসাউফের বড় ইমাম আমার শাইখ শায়খ সিলকোট, তাসাউফের বড় ইমাম আমার গাউসুল আজম মাইস ভান্ডারি, ওনাদের একটা কালাম থেকে দেখা, ওনারা বলেছেন মেশিন গান মানে কলব, এটা আমাকে দেখা। তাহলে এই ফটকা এই গলাবাস বন্ডদেরকে মাইস ভান্ডারের নাম দিয়ে বন্ডামি করার প্রশ্রয় দিয়েছে, কথা ঠিক কিনা? তখন আমি দরবার শরীফ আমাকে বলছে ওসি গোসল আজমের কালাম দেখেন তো, কালাম পড়ে দেখলাম এই ফটকারা শরীয়ত বিরোধী কথা বলবে, বাঁচার জন্য ভান্ডারি বলবে, আর ওসি গোসল আজম বলছে ফটকাদের সাথে মাইস ভান্ডারের কোনো সম্পর্ক নাই। এখন তুমি আমাদের সাথে মোকাবেলা করো, তুমি আমাদের সাথে কি করো, মোকাবেলা করো, ফালতুমি করার জায়গা পাস না। আমরা গৌসল আজম মাইস ভান্ডারের কদম থেকে গতকাল বন্ডামের বিরুদ্ধে গর্জন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, মোকাবেলা কর। একদিকে আমাদের মাওলানা ওমাইর রেজভি উনি শিয়াদের বিরুদ্ধে দিয়ে দিলেন, আর আমি দিলাম কিসের বিরুদ্ধে, বন্ডামের বিরুদ্ধে। ফেসবুকে লিখে কিসে লিখে, ফেসবুকে লিখে, হ্যাডাম নাই তো, তো ফেসবুকে বিভিন্ন নাম দিয়ে লিখে, তোদের যদি জন্মটা বৈধ হয় আমাদের চোখের সামনে এসে কথা বল। তাহলে ওমাইর রেজভি মাদ্দাজিল্লা আলীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিল থেকে, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজভি হুজুরের আমার উস্তাদের ছোট ভাই আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভি দামাত বরকাতুহুমুল আলিয়াকে আমরা আজকের এই মাহফিল থেকে ধন্যবাদ জানাই, কারণ উনি শরাফতের দরবার ওলি বানানোর কারখানা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার গাউসুল আজম মাইস ভান্ডারের কদমের সামনে গিয়ে শাহী মঞ্জিলে দাঁড়িয়ে শিয়াদের বিরুদ্ধে কথা বলে শিয়াদের মসনদে আগুন ধরাইয়া দিয়েছে। আমরা ওনাকে স্যালুট জানাই, আমি গিয়ে বন্ডামের বিরুদ্ধে কথা বললাম, তাহলে প্রমাণ হয়েছে মাইস ভান্ডার দরবার তাদের নয়, মাইস ভান্ডার দরবার আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা ঠিক কিনা? এখন আসেন বেহাইয়া পড়া নাসানাসি ডিজে অশ্লীলতা করছে কি করছে না, করছে। এই করার পিছনে আমি কোনো বই থেকে দিব না, আমি দরবার শরীফের বই থেকে বলছি। এখানে ওনারা দরবার শরীফ থেকে লিখেছে মৌতে আহমদ মানে মাইস ভান্ডার দরবারের একটি থিওরি হচ্ছে
তুমি বেঁচে আছো, এটা আমাদের জীবন। জীবনটা তোমার নয়, সময়টা তোমার নয়, অঙ্গগুলো তোমার নয়, তোমার বলতে কিছুই নাই। তো সবগুলো কার? মাইজবান্দার দরবার বলে আমরা কোরআন পেয়েছি, কল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো কার? তো মাইজবান্দার দরবারের থিওরি আমি আমার বই থেকে নয়, অসিয়ে গৌসুল আজম বলছে, মাইজবান্দার দরবার শরীফের থিওরি, জীবন থাকতে মরে যাও। যে কেন মরব? যে জীবনটা তুমি মাওলাকে দিয়ে দাও, তার মানে দুনিয়াটা তোমার জান্নাত হয়ে যাবে। দুনিয়াটা তোমার কি হয়ে যাবে? তারপর এর মধ্যে মরাটা চারভাবে, মরাটা কয়ভাবে? তার মধ্যে তিন নাম্বার মরা, সে মৌতে আহমর, আহমর মানে লাল, মৌত মানে মরা, তো লাল মরাকে মৌতে আহমর বলে। সেটা লাল বললেন কেন? সে মানুষকে জবে করলে রক্ত বের হয়, রক্তটা কালো না লাল? তো সেই জন্য ওসিয়ে গৌসুল আজম বলছে, তুমি যদি মাইজবান্দার দরবারের আশেক হও, এমনভাবে মরে যাও রক্ত যেরকম বের হলে শরীরের আর কোনো প্রাণ থাকে না, তেমনিভাবে তোমার রক্ত এইভাবে প্রবাহিত হতে হবে, লাল মৃত্যু। তো লাল মৃত্যুটা কেমন হয়? সেটা কাম্বা লালসা বেহায়াপনা থেকে মুক্তি করলে হাসিল হয়, অর্থাৎ অশ্লীলতা, ডিজে, বেহায়াপনা এগুলার থেকে বেঁচে থাকলে মৌতে আহমর লাল মৃত্যুটা নসিব হয়। তো যারা বেহায়া, যারা অশ্লীলতা, যারা ডিজে এগুলো করবে, ওসিয়ে গৌসুল আজম বলছে এরা মাইজবান্দারই নয়, যারা বেহায়াপনা ডিজেকে কবর দিবে ওরাই হচ্ছে মাইজবান্দার। তাহলে একদিকে শাহিন শাহে সিরকুটের দরবার, একদিকে শাহিন শাহে আমার পীর বাঙ্গাল আসলেন, বললেন দাওয়াতে খায়। কি হয় দাওয়াতে খায়? মানে কি? বন্ডামি চলবে না, মাহফিলের নাম দিয়ে অজাতা মিথ্যা বানোয়াট কোনো কাহিনী চলবে? মাহফিলে এসে হাসাবেন, কিছুক্ষণ কাঁদাবেন, ধান্দা করি চলে যাবেন, এটা চলবে? সে দাওয়াতে খায় কি? সে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দলিল ভিত্তিক আলোচনা করে অসুন্নিকে সুন্নি বানানো, এটা দাওয়াতে খায়। এটা কি খায়? একদিকে আওলাদের রসুল বললেন এখানে কোনো বন্ডামি চলবে না, এখানে কোনো বেহায়াপনা চলবে না, এখানে কোনো অশ্লীলতা, আরেকদিকে আমার গৌসুল আজম মাইজবান্দারের দরবার, ওনারাও বলছে কোনো লালসা কান্দা অশ্লীলতা বেহায়াপনা ডিজে এটা মাইজবান্দারের নাম দিয়ে চলবে না, চলবে না? তাহলে মাইজবান্দারও বলে বেহায়াপনা চলবে না, দরবারে সিরকুটো বলে বেহায়াপনা। তো আমাদের প্রশ্ন, তোরা কারা? আমাদের প্রশ্ন, তোরা কারা? হক্কানি সমস্ত দরবার, এখানে আরো অনেক দরবার আছে, তো এখানে নকশবন্দি আছে নাই, আমি টুফি দেখতেছি, তো আমি তো অবাক হয়ে গেছি, আমি যখন সাতক্ষীরায় যাচ্ছি, কোথায় জীবনে তো কখনো দেখি নাই, তো সাতক্ষীরা থেকে দাওয়াত দেওয়ার পরে আমি প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনেছিলাম যে বাংলাদেশে সব মাটি বাঙালি হলেও একটা মাটি পাকিস্তানি আছে, সেটার নাম সাতক্ষীরা। সেটার নাম কি? মানে সেখানে ওদের প্রভাব বেশি। তো আমাকে যখন বললেন হুজুর একটা দিনের বেলায় আসতে হবে, তো আমি তো দাওয়াত নিয়ে নিছি, কারণ আমরা তো হুসাইনি দাওয়াত পাইলে না করি না। এখন আমাদের ফোন আসছে বারবার, আসলে জবাই করে দিব, আসলে কি করে দিব? এখন পুলিশ প্রশাসনও ফোন করতে সাবধানে আসি, কি দানে আমি বললাম পুলিশে ফোন করতে, তার মানে জামিল আছে মনে হয়। পরে গিয়ে দেখি ওখানে আল্লামা খুলনবিশাহ রহমতুল্লাহ আলাই যেই অবদান রেখেছে পুরা সাতক্ষীরার জমিনকে সুন্নিয়তের ভূমি বানায় দিয়েছে। তাহলে আমরা প্রত্যেক হক্কানি দরবার প্রত্যেককে আমরা কি দেয়? সেলো দেয়। আমি আবার যাব 9 ফেব্রুয়ারি নলতা দরবার শরীফ, অর্থাৎ আজিজুল হক খুলনবিশাহ রহমতুল্লাহ আলাই, ওনাদের খলিফা আরও আছে এখানে,
আব্দুল আজিজ কুল নবী রহমতুল্লাহ আলাইহি, ওখানে আরো অনেক খলিফা আছে। তো আমি নলতা দরবার শরীফে যাচ্ছি কয় তারিখ, 9 ফেব্রুয়ারি। কেন? সায়েন্স সায়েন্স কোর্ট আমাদেরকে শিখিয়েছে পীর পীর বাক করার নাম সুন্নিয়ত নয়, পীর পীর ঐক্য করার নাম সুন্নিয়ত। আমরা বলি দরবার যার যার সুন্নিয়ত, এটা বলি কি বলি না? তো জামিয়া যখন বৃত্তি দিচ্ছে তখন বলে না এটা তৈয়বিয়া, বলে না এটা চিস্তিয়া, বলে না এটা নকশবন্দিয়া, বলেছে জামিয়া এটা মসলকে আলা হজরতের উপর বৃত্তি দেওয়া হলো। তো মসলকে আলা হজরত মানে কি? আহলে সুন্নত। তো জামিয়া কোন দরবারের নয়, জামিয়া সকল সুন্নিদের। তো সর্বপ্রথম তো দরবার যার যা সুন্নিয়ত সবার, এটা সাইনি সাহি সিরকুট দিয়েছে, কথা ঠিক কিনা? এইভাবে মাইজবানের দরবারে লেখা আছে সবার জন্য উন্মুক্ত। তাহলে কোনো পীরে পীরে ভেজাল নাই, মুড়িদে মুড়িদে ভেজাল বাজাই দিছে। আমরা মুড়িকে জামিলা করতেছি, পীরের মধ্যে কোনো জামিলা নাই। তো জামিলা করার দরকার আছে নাই? তো আমি সব জায়গায় গিয়ে দেখেছি কোনো না কোনো আল্লাহর ওয়ালির অবদান আছে, সমস্ত হক্কানি আল্লাহর ওয়ালিগণ আমাদের মাথা উপরে। তাহলে আমি সাতক্ষীরায় গিয়ে দেখলাম আজিজুল হক শাহুল নবী রহমতুল্লাহ আলাই। আমি আবার সেখানে শাইস্তাগঞ্জ মুন্সিগঞ্জ এদিকে গিয়ে দেখি 360 ওলিয়ার আরেকজন ওলিকে দেখলাম। এইভাবে বিশ্বের বাংলার আনাচে কানাচে যেখানে যায় সেখানে ওলি আছে, সেখানে কি আছে? তো ওলিরা কি বন্ডামি শিখিয়েছে না ইসলাম শিখিয়েছে? তো এখান থেকে সরে গেলে তাকে কি অলিভক্ত বলবো না বন্ড বলবো? এগুলো মনে রাখবে। এখন আসেন এখানেই বলছে মৌতে আহমা, আহমদ মানে লাল মৃত্যু। তো কেন বলছে? বলছে লা তাত্তাবিল হাওয়া, তুমি কুপ্রবৃত্তির কি করো না অনুসরণ করো না, বেহায়াপনার অনুসরণ মন যা চায় তা করিও না। কেন? ফাইয়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি যদি হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো শরীয়ত বাদ দিয়ে তরিকত বাদ দিয়ে তোমার ভেতরে যা আছে এটাকে মারফত বলে চালিয়ে দিতে চাও, নারী পুরুষের অবাত মেলামেশা নাচ গান ড্যান্স বেহায়াপনা এগুলোকে যদি ওলির নাম দিয়ে চালিয়ে দিতে চাও, তা আল্লাহ বলে লা তাত্তাবিল হাওয়া, তুমি কুপ্রবৃত্তির অনুসরণ। তো ডিজে এগুলো করলে কি হবে? আল্লাহ বলে ফাইয়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই ডিজে এই বেহায়াপনা এই কাম্বা এই অস্থিরতা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে গোমরা বানায়া জাহান্নামে পৌঁছায়া দেবে। তাহলে আর বেহায়াপনা করা যাবে, ডিজে করা যাবে, এগুলার কারণে জান্নাত না জাহান্নাম? কে বলেছে? আল্লাহ বলেছে। তো আল্লাহ আরো বলে এগুলো আমার কিতাবে নয়, এটা কোন কিতাবে? দরবার শরীফের কিতাবে। আমি দরবার শরীফ থেকে বলছি, বলছে কাদ আফলাহা, কোরআন থেকে আনিস আর কি, দরবার শরীফ আর নিশ্চয়ই কিছু বানাইছে, কোরআন হাদিস থেকে আনছে আর কি, কাদ আফলাহা, ওই ব্যক্তি সফল হয়েছে, মান যাক্কাহা, যে নিজের নফসকে পরিষ্কার পরিশুদ্ধ করতে পেরেছে। তো নাচ দিলে কি পরিষ্কার হবে? ড্যান্স দিলে পরিষ্কার হবে? বেহায়া করলে পরিষ্কার না অপরিষ্কার? তো যারা অপরিষ্কার তারা ধ্বংস, যারা পরিষ্কার তারা সফল। এরপরে আল্লাহ বলছে কল, মাহবুব আপনি বলেন, কাকে বললে? আপনাকে বললে, আমাকে বলবে, উম্মতকে বলবে, কি বলবে? ইন্নামা, নিশ্চয়ই, হাররামা, হাররামা মানে কি? হারাম করেছে, রব্বিয়া আমার প্রতিপালক হারাম করেছে, কি হারাম করেছে? আল ফাওয়াহিশা, ডিজেকে, বেহায়াপনাকে, অস্থিরতাকে, মা জাহারা মিনহা ওয়া মা বাতানা, যা প্রকাশ্য হয় যা গোপনে হয় সকল প্রকার ডিজে, সকল প্রকার বেহায়াপনা, সকল প্রকার নাচ গান, সকল প্রকার নারী পুরুষের অবাত মেলামেশা আল্লাহ কি করে দিয়েছে? আল্লাহ আল্লাহ যদি হারাম করে আমি যদি হালাল মানি ইমান থাকবে? তো আল্লাহ বললে হারাম, মোল্লা বলে আমি শান গায়, মোল্লা কি গায়? শান গায়। ইতের মতো বেইমানার আছে বুঝি দেখেন। তারপর আল্লাহ আরো বলছে, আল্লাহ আরো বলছে লা তাকরাবুজ জিনা,
তোমরা জেনার কাছেও জেনা করা নয়, জেনার কাছে, জেনার কাছে এগুলো কি? এগুলো ডিজে, এগুলো বেহায়াপনা, এগুলো নাচ গান, এগুলো অশ্লীলতা। কেন? সে এই ডিজে বেহায়াপনা নারী পুরুষের অবাত মেলামেশা এগুলো মানুষকে জেনার দিকে নিয়ে যায়। কোথার দিকে নিয়ে যায়? তা আল্লাহ লাতা করাবো, নিকটেও যাইব না। কিসের আজিনা? কেন? ইন্নাহু কানা ফাহিশাতান। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। বলছে ওয়া ওয়াসা সাবিলা, এটার মতো মন্দ, এটার মতো ফাহেশা, এটার মতো অশ্লীলতা আর কোন পথ হতে পারে না। এখন আসেন, এতটুকু আপনারা বুঝছেন? এরপর আমার নবী কি বলছে? বুখারী তিরমিজিতে আছে, মান আদমান মা বাইনা লাহিয়াইহে ওয়া মা বাইনা রিজালাইহে আদমান লাহুল জান্না। আমার নবী বলে, উম্মা তুমি আমাকে দুইটা জিনিসের জামানত দাও। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে মুখের জামানত, আর একটা হচ্ছে লজ্জাস্থানের জামানত। আমি মুস্তফা তোমাকে জান্নাতের জামানত দিয়ে দেব। একটু সামনের দিকে আসতে পারবেন? এদিকে আমি বলতেও পারতেছি না কেন আমার কাছে ভয় লাগছে, কেন ফুকুরের সেটা সীমানা। একটু 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 সামনের দিকে। আল্লাহুম্মা আল্লাহর রাসূল বলে, তুমি আমাকে জবানের তোমার মুখ যা চায় বলতে পারবে না। মুখ চায় আল্লাহর 99 নামের মাঝে একটি নাম বলতে, মুখ চায় গড়গড়ায়া পড়তেছে বলতে, মুখ চায় অশ্লীল বাক্য বলতে, মুখ চায় মানুষের মন খুশি করার জন্য জিকিরের নাম দিয়ে আল্লাহ শব্দের বিকৃত করতে, মুখ চায় মানুষকে মনোরঞ্জন করার জন্য আজে বাজে কথা বলতে, মুখ চায় এক মিনিটে টিকটকে ভাইরাল হতে, আমি কোন একটা বাণী বলতে। কিন্তু আল্লাহর নবী বলে, চাইলেও বলা যাবে না, মুখের জামানত আমি মুস্তফাকে দিয়ে দাও। মুখের জামানত কাকে দিয়ে দাও? তাহলে আলেম কখন লাগামহীন হতে পারে? আলেম লাগামহীন হতে পারে পাবলিক ভুল করলে, এটা পাবলিকের নিজস্ব বিষয়। আলেম ভুল করলে তা আলেমের নিজস্ব নয়, তা পুরা জাতির ভুল হয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে আমাদের গভীর মনোযোগ নিতে হবে, আমাদের গভীর ভাবতে হবে, তারা কারা যারা এই মাহফিলের নাম দিয়ে মাহফিলকে কলঙ্কিত করছে? তারা কারা যারা জিকিরের নাম দিয়ে আল্লাহ শব্দের বিকৃত করছে? তারা কারা যারা শানের নাম দিয়ে আল্লাহর সিফতের মধ্যে আঘাত করছে? শানের নাম দিয়ে সুফিবাদ তাসাউফ সুন্নিয়তকে কলঙ্কিত করছে? তাহলে বুঝতে হবে তারা ওরা যারা ইসলামকে দাঙ্গাবাজির মাধ্যম বানিয়ে নিয়েছে। তাহলে ওদের পক্ষে বলবো না বিরুদ্ধে বলবো? বিরুদ্ধে বলতে হবে। কেন? আমরা যদি বলে না যাই তাহলে কালকে হাসরের ময়দানে আমাদেরকে বলবে, বলার তো সুযোগ ছিল, মাইক তো ছিল, পাবলিক তো শুনতে চেয়েছিল, কোনটা হক কোনটা বন্ডামি বলস নাই কেন? তখন এই জবান কি দেখাইতে পারো? আপনারা অনেক সময় বললেন, এগুলো না বললে তো চলে, হ্যাঁ না বললে চলে, কিন্তু আল্লাহর নবী সাত করেছেন, জান্নাত স্টার্ট হবে আলেম দিয়ে, জাহান্নামও স্টার্ট হবে কি দিয়ে? বড় মারাত্মক জিনিস, পাবলিক মারাত্মক নয়। পাবলিকের কোনো কিছু আসে যায় না, পাবলিক কান্না করলেই জান্নাত চলে যাবে। কি করলে? মাওলার সামনে যদি দুইটা চোখের পানি খাইতে পারেন জান্নাত হয়ে গেছে। আল্লাহ বলে, তুই রহমান ডেকেছিস আমি তোরে কেমনে জাহান্নামে দিব, তুই রহিম ডেকেছিস আমি কেমনে তোরে জাহান্নামে পাঠাবো, তুই গফুর ডেকেছিস আমি কেমনে ক্ষমা না করি পারি, তুই আমার সাত্তার দেখেছিস আমি তোর গুণাগুলো কেমনে ওপেন করব। ডাকার মতো যখন ডাকতে পেরেছিস জান্নাতে চলে যা। পাবলিকের জন্য সহজ, জান্নাত কোথা? কিন্তু আমি যদি বলি রহমান রহিম গফুর সাত্তার, আল্লাহ বলে ডাকলে কোনো কাজ হবে না, তোর কাছে তো এলম ছিল, তুই কেন হক কথা বলিস নাই? এখানে আর গফুর ডাকিস না মাই শুরু, এখানে আর রহিম রহমান ডাকিস না
তোর রহিম রহমান বলেই তো তোর এলাম দিছি, গফুর সত্তার বলেই তো তোকে দুনিয়াতে আমি সুযোগ দিয়েছিলাম, বলস নাই কেন? উত্তর দিতে পারবো? তখন কেসি দিয়ে জিম্বা কি করবে? কাটবে, কেটার পরে কোন হিন্দু বৌদ্ধ সাকমা নাস্তিক দিয়ে নয়, আল্লাহ বলবো ও জাহান্নাম, এই মোল্লাকে দিয়ে কি করবো? জাহান্নাম কি করবো? উদ্বোধন করবো, শুভ উদ্বোধন, ফিতা কাটি নয়, ফুল দিয়ে নয়, ফাঁসার মধ্যে বাড়ির চুটে দিয়ে দিই ওদের। তো এগুলো করবে আমাদেরকে, তো টেনশন কাদের থাকবে? আপনার থাকবে না আমার থাকবে? আমার চব্বিশ গুণ তো এই টেনশন থাকে, জান্নাত যদি উদ্বোধন হয় তাহলে আল্লাহ আকবার, কিন্তু যদি জাহান্নাম উদ্বোধন হয় তখন আমরা কি করবো? সেই জন্য আমাদেরকে হক কথা বলতে হবে।